হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক কী হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর যেটি টপিক হলো সেটি হলো শক্তিশালী 5টি স্টার এবং মুন টাইপ প্রোগ্রাম। চলো বন্ধুরা, টাইমটা না নষ্ট করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, নম্বর 5 যে প্রোগ্রামটি আছে সেটি হলো স্টার ইউ। তো বন্ধুরা, স্টার ইউকে আমরা প্রথমে দেখেছিলাম কান্ট্রোরিজেনে, আর বন্ধুরা স্টার ইউ ছিল আমাদের মিষ্টির কাছে। তো বন্ধুরা, মিষ্টির কাছে স্টার ইউকে আমরা অনেকবার দেখেছি। আর বন্ধুরা, স্টার ইউ যে মাঝখানে একটি গোল লাল মতির মতো থাকে সেটি তো খুবই ভালো দেখতে, এবং এই পোকামানের যেটি হাইট হয় 0.8 মিটার, ওয়েটটা হয় 34.5 কিলোগ্রাম, যেটি খুবই ভালো, এবং এই পোকামানের অ্যাটাক 45 ডিফেন্স 55। তো বন্ধুরা, এই পোকামানের লুক আপনারা দেখতেই পাচ্ছেন, যা স্টার থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছে। তো বন্ধুরা, আমার মধ্যে এই পোকামান কিন্তু আমার এই লিস্টে রাখা অবশ্যই চলে। তো চলো বন্ধুরা, এবার আমরা যাই নম্বর 4 দিকে। তো বন্ধুরা, নম্বর 4 যে পোকেমনটি আছে সেটি হলো টু নাটোর। আর বন্ধুরা, এই পোকেমনের হাইট হচ্ছে 2.0 মিটার, এবং এই পোকেমনের ওয়েট হচ্ছে 212.0 কিলোগ্রাম, যেটি খুবই ভালো, অ্যাটাক 78 এবং ডিফেন্স 135। এই পোকেমনের ডিফেন্সটা অত্যন্ত ভালো, যা পোকেমন গড আর সিয়াসের থেকেও বেশি। এই পোকেমনটির লুক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পোকেমনের পিছনে মানে পিঠে একটি স্টার আছে। তো বন্ধুরা, পিঠেও আছে, মাথাতেও আছে। তো বন্ধুরা, এটি যেহেতু স্টার এবং পোকেমন ভিডিও, বন্ধুরা আমার মতে এই পোকেমনকে তো আমার এই লিস্টে রাখা অবশ্যই উচিত। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই পোকেমনকে আমার এই লিস্টে রাখা উচিত না উচিত না, আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই বলে দেবেন। তো চলো বন্ধুরা, এবার আমরা যাই নম্বর 3 দিকে। তো বন্ধুরা, নম্বর 3 যে পোকেমনটি আছে সেটি হলো চলরক। তো বন্ধুরা, আপনারা চলরককে অবশ্যই পোকেমন অ্যানিমেতে দেখে থাকবেন। তো বন্ধুরা, এই চলরকের যেটি টাইপ হয় সেটি হলো রক এবং সাইকি টাইপ, যেটি অত্যন্ত ভালো একটি কম্বিনেশান। আর বন্ধুরা, এই পোকেমনের হাইট হয় 1.2 মিটার এবং ওয়েট 154.0 কিলোগ্রাম, যেটি খুবই ভালো, এবং অ্যাটাক 95 ডিফেন্স 85। তো বন্ধুরা, আমার মতে এই পোকেমনটি একটি অত্যন্ত ভালো পোকেমন, আর এটি যেহেতু একটি সাইকি টাইপ পোকেমন, তো বন্ধুরা আমার ফেভারিট পোকেমনের মধ্যে এই পোকেমনটিও একজন। তো বন্ধুরা, এই পোকেমনের লুক আপনারা দেখতেই পাচ্ছেন, যা একটি স্টার থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছে। তো বন্ধুরা, আমার মতে এই পোকেমনকে তো আমাদের এই লিস্টে নাম্বার 3 রাখা অবশ্যই চলে। তো চলো বন্ধুরা, এবার আমরা যাই নাম্বার 2 দিকে। তো বন্ধুরা, নম্বর 2 যে পোকেমনটি আছে সেটি হলো লুনাটোন। তো বন্ধুরা, লুনাটোন একটি রোগ এবং সাইকি টাইপ পোকেমন, আর এই পোকেমনটি একটি অত্যন্ত ভালো পোকেমন, এবং এই পোকেমনের যেটি হাইট সেটি হলো 1.0 মিটার, এবং এই পোকেমনের ওয়েট 168.0 কিলোগ্রাম, যেটি খুবই ভালো, এবং অ্যাটাক 55 ডিফেন্স 65, অত্যন্ত ভালো। আর বন্ধুরা, এই পোকেমনটি মন থেকে ইন্সপায়ার হয়ে মানে চাঁদ থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছে। তো বন্ধুরা, আমার মতে আমাদের এই লিস্টে এই পোকেমনকে তো রাখা অবশ্যই উচিত। আপনাদের কি মত? আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই বলে দেবেন। চলো বন্ধুরা, এবার আমরা যাই নম্বর 1 দিকে। তো গাইস, আমরা ফাইনালি নম্বর 1 পোকেমনকে দেখার সুযোগ আমাদের কাছে প্রায় চলে এসেছে। তো বন্ধুরা, নম্বর 1 যে পোকেমনটি আছে সেটা হলো লুনালো। বন্ধুরা, আপনারা লুনালো পোকেমনকে তো অবশ্যই দেখেছেন, যেটি টাইপ হচ্ছে সাইকিক এবং গোস্ট টাইপ। তো বন্ধুরা, আমার মধ্যে এই পোকেমনটি একটি অত্যন্ত ভালো লেজেন্ডারি পোকেমন। আর বন্ধুরা, এই পোকেমনের যে হাইট হলো 4.0 মিটার, যেটি খুবই ভালো, এবং এই পোকেমনের ওয়েট 120.0 কিলোগ্রাম, খুবই ভালো, এবং অ্যাটাক 113 ডিফেন্স 80, অত্যন্ত ভালো। আর বন্ধুরা, গোস্ট টাইপ পোকেমন অত্যন্ত কী বলবো, আপনাদের অত্যন্ত শক্তিশালী, যেহেতু এটা গোস্ট এবং সাইকিক একসাথে মিশে আছে দুটো, তাই এই পোকেমনটি অত্যন্ত একটি শক্তিশালী পোকেমন। তো বন্ধুরা, এই পোকেমনের লুক আপনারা দেখতেই পাচ্ছেন, যেটি একটি চাঁদ মানে মন থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছে। তো বন্ধুরা, আমার মতে এই পোকেমনটি তো আমার এই লিস্টে নাম্বার 1 রাখা অবশ্যই চলে। তো আপনাদের কি মত আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই বলে দেবেন। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও বাস এখানে শেষ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক নিশ্চয়ই করবেন, সাথে সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা, কমেন্ট করে নিশ্চয়ই বলতে ভুলবেন না ভিডিও কোন পার্টটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। চলো বন্ধুরা, আজকের মতো বাস এখানে, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবেন না। চলো বন্ধুরা, বাই বাই।